আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ডক্টর এসআর খান আছি আপনাদের সাথে। আজকে আমরা একটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি একটা ছেলে, তার বয়স 19 বছর, সে আমাদের কাছে পেজের ইনবক্সে সে পাঠিয়েছে। আমরা চলেন কোশ্চেনটাকে পড়ে নিই, তারপরে আমরা কিছু তার সমস্যা কী হচ্ছে আর এর সমাধানটা কী আর তার করণীয় কী পরামর্শ সহ কিছু আমরা কথা বলবো। সে বলছে যে তার বয়স হচ্ছে 19 বছর 4 মাস, সে অনেক দিন ধরে আমার পেজে আছে। তার সমস্যা হচ্ছে একটু লিঙ্গটা তার দাঁড়ালেই তার কামরস অতিরিক্ত পরিমাণে বেরিয়ে আসে। এই কামরসটা অতিরিক্ত পরিমাণে বেরিয়ে আসা তার রোগ কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা, এইটাই সে আসলে জানতে চেয়েছে। আর তার 2 নম্বর সমস্যা হচ্ছে তার লিঙ্গটা শক্ত অবস্থায় 4 ইঞ্চি হয়, তো এই লিঙ্গটা আসলে স্বাভাবিক কিনা আর এইটা দিয়ে সে তার স্ত্রীকে যৌন সুখ বা তৃপ্তি দিতে পারবে কিনা, এটা তার দ্বিতীয় প্রশ্ন। আর সে বলছে যে এই দুটো আসলে সমাধানটা কী। তো দেখেন, আমরা প্রথম তার কোশ্চেনটা ছিল যে তার উত্তেজনা বশত তার কামরসটা বেরিয়ে আসছে, এটা আসলে সমাধান কী। তো এইটা আমরা একটা গল্প আকারে বলছিলাম যে এর আগে যাদের সামান্য উত্তেজনায় যাদের সে কামরস বা পানিটা বের হয়ে আসে, তাদের মূলত সমস্যাটা হচ্ছে আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, এই দেশে আসলে যৌনতা একটা আকর্ষণীয় বস্তু, যেটা আসলে খুব সহজে আপনি চাইলেই এটা পাচ্ছেন না। অন্যান্য দেশে যেমন এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে মানুষ চাইলেই কিন্তু সেক্স করতে পারছে। উদাহরণ হিসেবে আমরা যেটা বলি, ধরেন একটা মানুষ, তাকে তার প্রিয় খাবার হচ্ছে গরুর গোস্ত, এটা তাকে প্রতিদিন যদি খেতে দেওয়া হয় এক পর্যায়ে কিন্তু তার গরুর গোস্ত, তার প্রিয় খাবারটাও কিন্তু তার কাছে বিরক্তি লাগবে। তাকে গরুর গোস্তের কথা বললে কিন্তু তার জিব্বায় পানি আসবে না। কিন্তু একইভাবে যদি আমরা গ্রাম অঞ্চলে যারা প্রতি বছরে একবার বা দুইবার, খুব অল্প সময় তারা গরুর গোস্ত খেতে পারে, তাদেরকে যদি আপনি গরুর গোস্ত বা খুবই সুস্বাদু খাবারে যখন প্রস্তাব দিবেন, দেখবেন তার জিব্বায় পানি চলে আসবে। তো জিব্বায় যদি কোনো আকর্ষণীয় খাবারের কারণে যদি পানি চলে আসে, এটা কি তাহলে রোগ নাকি রোগ না? তাহলে অবশ্যই আপনি আমার সাথে একমত যে এটা কোনো রোগ না। ঠিক একইভাবে যদি আপনি যদি যৌনতা যদি আপনার কাছে আকর্ষণীয় বস্তু হয়, আপনি এটা মনে মনে আকাঙ্ক্ষা করছেন, মনে মনে পেতে চাচ্ছেন, আর এই চিন্তার কারণে আপনার ভিতরে একটা অস্থিরতা কাজ করছে, এক্সাইটমেন্ট হচ্ছে, জিব্বায় যেমন পানি আসতেছে আপনার লিঙ্গের মাথায়ও ঠিক একইভাবে কামরসটা চলে আসছে, এটা কোনো রোগ না। যদি আপনার উত্তেজনা ছাড়া, যৌন উত্তেজনা ছাড়া, কোনো চিন্তা ছাড়া আপনা আপনি যদি আসে, এটা আমরা দুইটোভাবে আমরা বলেছিলাম, যদি কারোর পায়খানা কষা থাকে, অতিরিক্ত যারা পায়খানা চাপ দিয়ে যারা পায়খানা করে বা তারা পানি কম খায়, তাদেরও কিন্তু এটা আসতে পারে। তো এইটা যদি টুকটাক কারোর হয় তাহলে এটা কিন্তু রোগ না। স্বামী স্ত্রী মিলনের সময় নারী ও পুরুষ দুইজনারই কিন্তু অতিরিক্ত উত্তেজনা বশত কামরসটা আসবে, আর এটা কিন্তু স্বাভাবিক, এটা আসলে বরঞ্চ ভালো। তাহলে আমরা তার দ্বিতীয় কোশ্চেনে চলে যাচ্ছি। তার দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, সে বলেছে যে তার লিঙ্গটা হচ্ছে শক্ত অবস্থা 4 ইঞ্চি হয়, এই লিঙ্গটা কি তার জন্য স্বাভাবিক কিনা। আমরা বিগত পোস্টে বিভিন্ন মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, যাদের লিঙ্গটা শক্ত অবস্থায় 4 ইঞ্চি হয়, এটাকে আমরা মিডিয়াম বা মাঝারি আকৃতির লিঙ্গ বলি, যেটা হচ্ছে বাংলাদেশের, আসলে বাংলাদেশের লিঙ্গটা এটা হচ্ছে, বাংলাদেশের বেশিরভাগ পুরুষের, অধিকাংশ পুরুষের লিঙ্গটা 3 থেকে 6 এর মধ্যে, এটাকে আমরা মিডিয়াম ক্যাটাগরি ভাগ করি, 6 এর মধ্যে গেলে সেটা বৃহৎ আকৃতি বা লার্জ। তো এইটা হচ্ছে আপনার মিডিয়াম আকৃতির। আপনি আশা করি আপনি এই লিঙ্গটা দিয়েও স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন। তবে আপনাকে খেয়াল করতে হবে সহবাসের যে বিভিন্ন আসনগুলো আছে, আপনি প্লে স্টোর, গুগল, ইউটিউব থেকে দেখে এটা বিয়ের পরে এই আসনগুলো আপনাকে ট্রাই করতে হবে। এক এক আসন, এক একটা লিঙ্গ, এক একটা যোনিপথের জন্য উপযুক্ত, এটা আপনারা স্বামী স্ত্রীরা নিজেরা নিজেদের যে বিষয়টা আপনার উপযোগী হবে সেটাকেই শুধু আপনারা পায়রুটি দেবেন। তবে বৈচিত্র্যতা আনতে বিভিন্ন যেটা আপনার শরীয়ত সম্মত যেই পদ্ধতিগুলো আছে সেটাকে আপনি ট্রাই করতে পারবেন। তো এই লিঙ্গটা, কারণ নারীর যোনিপথের দৈর্ঘ্য এভারেজ গড়ে হচ্ছে 3.5 ইঞ্চি, তাহলে আপনার খুব বেশি বড় লিঙ্গ দরকার নাই। যদি বড় কারো লিঙ্গ থাকে সেটা তার একটা প্লাস পয়েন্ট, তার মানে এই না যে তাদের মিডিয়াম সাইজের লিঙ্গ বা আকৃতি তাহলে তার সে সুখ দিতে পারবে না, বিষয়টা কিন্তু এমনটি না। সেই জন্য আপনার কোনো মতে
এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ আমি দেখছি না। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। আপনি আমাদের পেজে যে নিয়মগুলো আছে, ফোরফেলে, অর্গাজম, স্কোয়াটিং, ক্লাইটোরিস, জি স্পট ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনি পরিপূর্ণভাবে জ্ঞানটা আরোপ করেন, পরবর্তীতে বিয়ের পরে ওটাকে প্রয়োগ করলে ইনশাল্লাহ আপনি অনেকটা সুখী হবেন, এটা ভয়ের কিছু নাই। আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম, পরবর্তীতে আমরা অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।